কিলবিল করা এসব কেঁচোয় বদলে দিয়েছে পুরো গ্রামের ভাগ্য। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এমন কেঁচো ব্যবহার করে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার, আর সেটি বিক্রি করে ঘুরছে এই গ্রামের অর্থনীতির চাকা। আমার নিজ বাড়িতে একটা শেড তৈরি করি, এই শেডে আমি 10টা চেম্বার তৈরি করি, এখন আমরা 500 টাকা মন হিসেবে বিক্রি করি। কেঁচো সার তৈরির প্রাথমিক পর্বে প্রয়োজন হয় একটি শেডের, সেখানে সিমেন্ট দিয়ে বানানো হয় রিং বা চেম্বার। এরপর কলা গাছের ভেতরের অংশ ছোট ছোট করে কেটে মেশানো হয় গোবরের সাথে, সেখানে দেওয়া হয় বিদেশি প্রজাতির এক ধরনের কেঁচো। একসময় পুরো মিশ্রণ ঢেলে দেওয়া হয় চেম্বারে, এক মাস সময়ের মধ্যে তৈরি হয়ে যায় সার। এসব সার মন প্রতি বিক্রি হয় 500 টাকায়। এভাবেই কেঁচো সার তৈরিতে ব্যস্ত গ্রামের অর্ধ শতাধিক পরিবার। এটা আমাদের কোনো পরিশ্রমই না, কারণ আমরা কৃষিকাজের পাশাপাশি এটা করি, কেঁচো দিয়ে ওই মাঝে মাঝে একটু লাড়াচাড়া দিলেই হয়ে যায়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে তৈরি হচ্ছে এসব কেঁচো সার, যার বাৎসরিক বাজার মূল্য 250,000 টাকা। তবে কেঁচো সার তৈরিতে বাঙ্গালা গ্রামকে এখন সবাই চেনে কম্পোস্ট গ্রাম হিসেবেই। এই বাঙ্গালা গ্রামের 50 জন চাষি কৃষিকাজের পাশাপাশি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে। এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কৃষিকাজের পাশাপাশি অর্থনৈতিকভাবে তারা বেশ লাভবান হচ্ছে। সার বিক্রি করে 15 টাকা কেজি, আর কেঁচো 1,200 টাকা কেজি। গত 5 বছর আগে স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় কেঁচো সার তৈরি শুরু করে কয়েকটি পরিবার। তাদের দেখে অনেকেই উৎসাহিত হওয়ায় দিন দিন বাড়ছে কেঁচো সার তৈরি। নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে এই সার তৈরি করছেন স্থানীয় কৃষকরা। 2017 সালে কৃষি অফিসের উদ্যোগে আমরা এই ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি করার উদ্যোগ নেই। সেখান থেকে আমাদের কৃষি অফিসার 3টা করে রিং আর 2টা করে টিন দেওয়ার ব্যবস্থা করে। আমরা এই কম্পোস্ট সার নিজেরাই ব্যবহার করি। রাসায়নিক সারের চাইতে কম টাকা খরচ করে জমিতে এই সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন স্থানীয় কৃষকরা। এই উৎপাদিত সারগুলো ঢাকা, সাভা, নবীনগর বিভিন্ন যে হর্টিকালচার সেন্টার আছে, তারা অনেক সময় যোগাযোগ করে নিজেরা এসে কিনে নিয়ে যায়। এটা অনেক কার্যকরী এবং ফসলটা নিরাপদ থাকে, উৎপাদন ক্ষমতা ভালো হয়। এর দাম মোটামুটি 3,000 টাকা হলে আমাদের 100-150 কেজি সার দিলে, 3,000 টাকা দিলে এই ক্ষেত্রে পরিপূর্ণ সার হয়। সরকারি সার এগুলো দিলে 5,000 টাকার উপরে যায়, আমাদের খরচও বেশি পড়ে, ফসলও কম হয়। এ ধরনের সার উৎপাদনের সাথে সম্পৃক্তরা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন। এছাড়াও মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফফার। তো মাটির স্বাস্থ্য সুরক্ষায় যতগুলো এলিমেন্ট দরকার হয় তার একটা উল্লেখযোগ্য পরিমাণ কেঁচো কম্পোস্ট রয়ে গেছে। পুরো গ্রামটাই আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কেঁচো কম্পোস্টের, প্রতিটা বাড়িতে কেঁচো কম্পোস্ট রয়েছে। সরকারি সহায়তা পেলে আরও অধিক পরিমাণে কেঁচো সার তৈরি সম্ভব হবে এবং আরও বেশি লাভবান হবেন উদ্যোক্তারা, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।